প্রজেক্টে দিতে মালদার কার্ড করব, মণ্ডপের দিকে কাটবো, মায়ের চরণে অর্ঘ দিয়ে আমি ফিরে যাব। আমি কথা রাখতে পেরেছি ভাঙাবেড়া এলাকা আমার কাছে পূর্ব পরিচিত। 2007 সালে নন্দীগ্রামে যে ভূমি রক্ষার আন্দোলন হয়েছিল, এই ভাঙাবেড়া ব্রিজ সে সময়কার সরকার শাসক বামফ্রন্টের পুলিশের ভূমিকাও আমরা দেখেছি। আর আজকে বর্তমানে যারা শাসক, আমার লজ্জা লাগে যে রাজনৈতিক দলটা আমি করতাম, যে রাজনৈতিক দলটাকে আমি ত্যাগ করেছি। আমি আমার দলে আসার পরে ভারতীয় জনতা পার্টিতে আমি সাংসদ থাকা সত্ত্বেও আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। আমি একজন সামান্য কার্যকর্তা হিসেবে আগামী দিনে যেন অনধান্যে পুষ্পে ভরা আমাদের এই আমাদের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই বাংলা যেন তার পুরনো জায়গায় ফিরে আসতে পারে। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত সকলকে আমার যথাযথ জায়গা থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আর প্রশাসনের যারা আছেন তাদের কাছেও, তাদের প্রতিও আমাদের শুভকামনা জানাচ্ছি। কেন জানাচ্ছি, আপনারা যারা নিচু তলায় কাজ করে আপনাদের অনেক করিয়ে নেওয়া হয়। গতকাল মহামহিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি প্রশ্ন করে বসেছেন আমার সিদ্দিক ভাইদের। তিনি বলেছেন এরা কি করে, এদের রিক্রুটমেন্ট কিভাবে হয়েছে, সেটাও আবার প্রশ্ন চিহ্নের মধ্যে। আমি রাজনৈতিক দল বাদ দিয়ে কথা দিতে পারি, আমি চাই তারা মহামহিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয় তাদের প্রতি নিশ্চিত সহানুভূতি পাবেন। সকলের প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে